হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তো বিন্দাস আছি, আর আমি পিউ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে গেছি ওই বাড়িতে, আমি কিন্তু চলে এসেছিলাম বাড়ি, দাদা ভাইয়ের বাড়ির পুজোর পর, তারপর আবার আজকে গিয়েছি। তো ওই ভিডিওগুলো শেষ করতে করতে আবার বাড়ি যাওয়ার আমার টাইম হয়ে গেছিলো। তো এখন মানে বিন্দাস তো থাকতেই হবে, যেহেতু বাড়িতে বিয়ে, দাদা ভাইয়ের বিয়ে বলে কথা। যেহেতু আমার তো নিজের কোনো দাদা ভাই নেই, সেই দাদা ভাই ভাবতে পারি আবার ভাসুর আর কি, দুই পক্ষ থেকে আর কি আমার আর কি একটা মনে একটা এক্সাইটেড ব্যাপার আর কি, ভীষণ আনন্দ আনন্দ লাগছে। তো মামা আমি এখন ট্রেন চালাচ্ছে, বাড়ি গিয়ে ট্রেনটা ওর বাবার কাছে মানে সেট করে নিল। ওর বাবা এখন অফিসে বেরিয়ে যাবে টিফিনটা করে। তো তারপরে মামাম কিছুতেই ছাড়ছিল না, ওর বাবাকে অনেকক্ষণ ধরে থ্রেট দিচ্ছিল যে তুমি অফিস চলে গেলে আমি কাঁদবো, আমি মরে যাব, কোথা থেকে শিখেছে জানি না এসব কথাবার্তাগুলো, এসব বলছিল। তারপরে ও বললো আমাকে একবার ট্রেন দেখিয়ে নিয়ে আসো, যে ট্রেন দেখাতে নিয়ে গেল, আর সেই ফাঁকে আমি ঘরটা কিন্তু পরিষ্কার করে, আর আমি দেখলাম ও চলে এলে আর কিছু হবে না। আর তোমাদের দাদা ভাই যেহেতু অফিসে চলে যাবে, আমাকে একা একাই সব কাজ করতে হবে, রান্না বান্না আছে, ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজ রয়েছে। তো সেই জন্যই ঝটপট সব কিছু এসে করে ঘরটা নিলাম। আগে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, রাখলাম এখানে, দিদি কেচে দেবে কিংবা মেশিনে ভরে দেবো। আর এই যে এইদিকে সব পরিষ্কার করে নিলাম, আর এই ব্যাগে এখানে সব তত্ত্বর জিনিসগুলো রাখা রয়েছে, মানে বিয়ের, তো সব দাদা ভাই কিনে নিয়ে এসছে। আর এই মামা আমার এখন ট্রেন দেখতে গিয়েছে ওর বাবার সাথে, ওকে কিছুতেই বেরোতে দিচ্ছে না কাজে, তো আসুক তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো করাবো। আমি তো সন্ধান করেই এসেছি, আর তারপরে দেখি মা কি রান্না টান্না বলে, রান্না টান্না করবো। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো। তারপর চলে এলাম রান্না করতে। এদিকে শাক বেছে নিলাম, শাকটা কেটেও নিয়েছি, বেগুন ভাজা বানিয়ে নিয়েছি এদিকে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভেতর ডাল দিয়ে দিয়েছি। তো আমি দেখলাম রান্নাটাও করে নিই আমি, যেহেতু ওই দুই একদিন যাই বাড়িতে, মাকে মা তো প্রত্যেক দিনই করে, তো দু একদিন গেলে আমি সেটাই করি। তো আমি সব রেডি করে নিলাম। আর এদিকে দাদা ভাইকে কে মিষ্টি দিয়ে গেছিলো, সেটা মা বললো ঢেলে রাখো, সেটা ঢেলে রাখলাম, আর বললো তুমি খাবে তো খাও। তো আমার একটা ইচ্ছা হলো, একটা খেয়েও নিলাম আর কি। তো এখন মিষ্টির একটা কৌটোর মধ্যে ঢেলে ফ্রিজে তুলে রাখবো, কারণ এই প্যাকেটের মধ্যে টোদে রাখলে না পিঁপড়ে লেগে যাবে, ওই জন্য মা বললো ভরে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দাও। আর আমি দেখলাম যেহেতু ভাতটা এদিকে ফুটছে, এখন যে কাজগুলো আছে করে নিই। তো তারপর একবার বেগুন ভাজাটা উল্টিয়ে দিলাম। তোর কি বলবো, তো রান্না করতে গেলে না মানে চারিদিক দেখতে হবে আর কি, নইলে পোড়া ধরে যাবে, সেই জন্য চারিদিক ফলো করে করতে হবে। আর আমি যখন বাড়ি যাই, তখন আমাদের যে আরেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা নতুন একটা জায়গা কিনেছি আমাদের কোটাসুর এখানে, তো ওই জায়গার ওখানে কুমড়ো গাছ হয়েছিল। তো আর কে লাগিয়েছে কিনা জানি না, কিন্তু আমরা লাগাইনি, তো কুমড়ো গাছ হয়েছে, দিয়ে ওখানে অনেক কুমড়ো ফুল হয়েছিল। আর আমাদের বাড়িতে না কুমড়ো ফুলের বেগনি করলে সেরকম একটা ভালো লাগে না, আর ওই বাড়িতে না বিয়ের পর থেকে আর কি লকডাউন ছিল, তখন কুমড়ো ফুলের বেগনি করতাম, সবাই বাড়িতে ছিল, খুব মজা করে খেতাম টেতাম, বেশ ভালো লাগতো। সেই জন্য আবার সেই কুমড়ো ফুল আবার নিয়ে গেলাম বাড়ি, কুমড়ো হয়েছিল, কুমড়ো নিয়ে গেলাম, জানি না কেউ লাগিয়েছে কিনা, আমরা কিন্তু লাগাইনি, কুমড়োও ধরেছে, ফুলও হয়েছিল, তো বাড়ি নিয়ে গেছি। তো ওম বললো আজকে কুমড়ো ফুলে, দাদা ভাই বললো যে কুমড়ো ফুলের বেগনি হবে, বললাম ঠিক আছে। তো ওই জন্য ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, কুমড়ো ফুলের বেগনি, ডিম সিদ্ধ, আলু আলু সিদ্ধ, শাক ভাজা, এসব রান্না হয়েছে। তো আমি দেখো এখন শাকটা করে নিচ্ছি বড়ি দিয়ে। তো আমি কিন্তু কাটাকুটি সব নিজে নিজেই করেছি, মাম্মা একা একা ফোন দেখছিল আর খেলা করছিল, আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াবো আর ঘুম পাড়াবো, যেহেতু 12:30 একটা হয়ে গেছে। আর তারপরে সন্ধ্যার দিকে দেখো একটু আমি ঘুমিয়েও পড়েছিলাম, মা কিন্তু বাবুকে দেখছিল, বাবু 3টের দিকে উঠে যায়, তো মা বাবুকে দেখছিল আর আমি সেই ফাঁকে একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদা ভাই এসছে অফিস থেকে 7:30 এরকম হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা দাদা ভাইয়ের বিয়ের শপিং করতে, মানে আমাদের যেগুলো লাগবে আর কি। তোমাদের দাদা ভাইয়ের তো এখন কিছু কেনাকাটা হয়নি, আর আমার কেনাকাটা করা রয়েছে, তো এই যেগুলো লাগবে টুকিটাকি সেগুলো কিনবো। আর একদিন মামামের জন্য কিনে নিয়ে এসেছি সোয়েটার টোয়েটার। তো এই যে চলে এসেছি মল্লারপুর কসমো বাজারে, তো কসমো বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো তোমাদের দাদা ভাই এসেছিল আগের দিন, বললো ওখানেই কিনবো, তো ওখানেই যাচ্ছি, খুব পোকা উঠছে ওই জন্য ওরকমভাবে যাচ্ছি। তো কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল, এই যে তোমাদের দাদা এখন ব্লেজার ট্রায়াল দিচ্ছে,
তো আমাদের এই কালারটাই আর কি ডিমান্ড ছিল, মানে আমি এরকম কালারের একটা শাড়ি কিনেছি, তোমাদেরকে শাড়িটা কিন্তু শেয়ার করিনি। শাড়িটা কিনেছিলাম আমার কাকু ছেলের বিয়ের আগে, তো বিয়ে সেরকম ভাবে হয়নি, সেই জন্য শাড়িটা কিন্তু পরিনি, ব্লাউজ টাউজ বানিয়ে রেখে দিয়েছি দাদা ভাইয়ের বিয়েতে পরবো বলে, আর কিন্তু শাড়ি কিনছি না আমি। তো ওই কালার, এইরকম কালারের একটা শাড়ি কিনেছি, ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম ম্যাচিং করে এরকম কালারের একটা ব্লেজার নাও, তো ও কিছুতেই নেবে না এইরকম কালার। তো তারপরে এরকম একটা প্রিন্ট পেলো বলে পছন্দ নিয়েছে, তো জানি না পরবে কিনা, কিনা তো হয়ে গেছে। আর বিয়েতে কি পরবে ও বললে যে বলবো না, এখন দেখবে ভিডিওতে, তো ও যা কিনবে কিনবে। তারপরে এখন শাড়ির কাছে চলে এসেছি, শাড়ি নেব। তো শাড়ি বলতে একটা লাল হলুদ শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, লাল হলুদ না শুধু হলুদ, হলুদটা হচ্ছে কাঁচা হলুদ, কিন্তু সেই হলুদ পাইনি আমি, ডিপ হলুদই পেয়েছি, ডিপ হলুদ বলতে পাকা হলুদ পেয়েছি, দেখি কাঁচা হলুদ যদি পাই তো নিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই সমানে বলছে যাও নাও বিয়েতে কি শাড়ি পরবে নাও, তো এই শাড়িগুলো দেখাচ্ছিল দিদি ভাই, এগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো আমি বললাম এসব নেবো না, নিলে একটা ভালো শাড়ি নিই। তো দাদা ভাই, তোমাদের দাদা ভাই বারবার বলছে বিয়েতে যেটা পরবে লেহেঙ্গা শাড়ি যা নেবে নাও, তো আমি কিছু নিইনি কেনা আছে বলে, ফালতু বেশি শাড়ি টাড়ি কিনে লাভ নেই, তো এখান থেকে একটা পছন্দ করে শাড়ি নিয়ে নেবো। তারপরে বাড়ি যাই, তারপরে আমার মা বলে, মানে শাশুড়ি মা বলে যে আমার একটা হলুদ শাড়ি আনলে ভালো, মানে নিতে হতো হলুদে পরবো বলে, তো আমি বললাম তুমি আমাকে আগে বলে না, তো বললো ঠিক আছে পরে আনা হবে। তো আমি কি করেছি, আমি একটা হলুদ শাড়ি অনলাইনে অর্ডার দিয়েছি জামদানি, ওটা মায়ের এলে আর কি মা হলুদে পরবে। তো চলো আমি এখান থেকে একটা শাড়ি টাড়ি পছন্দ করে নিয়ে যা বাড়ি চলে যাই, তো তোমরা দেখতে থাকো। তো এইমাত্র বাড়ি এলাম, আর তো দেখলে কসমোবাজারে গেছিলাম, কসমোবাজারে ট্রেন তো বন্ধ করে, নইলে কথা আসবে না, মামমামের ট্রেন চলছে ওদিকে, আমি ঘুমিয়েছিলাম বলে সব ঢাকা নিয়ে ঘুরেছিলাম, আমি তো ছিল না, তো অফিসে ছিল। তারপরে ও এলো, দি বললো চলো ঘুরে আসি, ঘুরে আসি বলতে বাজার, ওর ব্লেজার কেনা ছিল, তো তোমাদেরকে তো দেখালাম কি ব্লেজার নিল না নিল, আর ওইটা নিলাম কারণ আমারও ওই কালারের একটা শাড়ি আছে, ওটাই পরবো আর কি বিয়েতে সেজন্য। তো তোমরা সবাই বলছো দিদি ভাই তোমাদের ম্যাচিং না হলে ভালো লাগে না, ওই জন্য ম্যাচিং করে নিয়েছি, হাসছে এই দেখে বসে বসে, এই দেখো। আর একটা হলুদ পাঞ্জাবি নিয়েছি ওর, আর আমার একটা হলুদ শাড়ি নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর ও ব্লেজার নিয়েছে, তো এইগুলোই কেনাকাটা করলাম। তো বিয়ের কেনাকাটা হয়ে গেল প্রায় আর কি, আর ও বিয়ের দিনে হয়তো একটা ব্লু কালারের ব্লেজার আছে, ওইটা হয়তো পরতে পারে, পরবো এটা না নতুন কিনবে আবার, আমি এখন কেন বলবো কি পরবো, তাহলে ওই ব্লু কালারই কিনতে হবে, যাই পরবো দেখছো সবসময়, কোনটা একটু ব্লু ডিপ ব্লু, তুমি স্কাই ব্লু বললে হয় তুমি আমার সাথে কেন তর্ক করো সবসময়, তুই কর্তা না ঘরে, তুই কর্তা। তো এরকম আমাদের খুঁটিনাটি লেগেই থাকে সবসময়। আর এইদিকে কেনাকাটা কমপ্লিট, দাদা ভাই বিয়ের আর কি মানে প্রায় আর কি কমপ্লিট, এবার আর কয়েকটা কাজ বাকি রয়েছে, সে কটা হলেই হবে। আর এদিকে তো তত্ত্ব, ওইগুলো দাদা ভাইদের আর কি বিয়ের যে তত্ত্ব যাবে ওইগুলো তো সব চলে নিয়ে কিনে নিয়ে চলে এসেছে, শুধু এবার সাজাবে টাজাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কি কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে শেষ করে দিচ্ছি, আর বকবক করছি না। আর মামা যে পুলিশ গাড়ি কিনেছে, মামা কি কিনেছো, পুলিশ গাড়ি। আর তোমাদের দাদা ভাই ব্লেজার আর খুলে দেখাচ্ছি না, ওখানে পড়েছিল টাইল দিচ্ছিল ওটাই নিয়েছে, আর আমার শাড়িটা শুধু দেখাবো আর ওর পাঞ্জাবিটা দেখাবো। তো চলো, তো এই যে শপিং, শপিং কমপ্লিট, আর এখানে আছে তোমাদের দাদা ভাই ব্লেজার, আর খুলছি না, ওর যে কালারটা দেখে নাও। আর মামামের এই বাড়ি একটা বোতল পরিষ্কার করে নিয়ে এলাম, আর মায়ের একটা বাথরুম পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই শাড়ি, আমার শাড়ি কিন্তু ম্যাচ হয়নি, কাপড়টা একই টাইপের, মিঠাই কি করবো শাড়িটা নিয়েছি, শাড়িটা বেশ ভালো লাগলো, আঁচলটা আর খুব সফট, খুব ভারী না, আর আমার একটা লাল হলুদ দিয়েছিল ভেবেছিলাম ওইটা পরবো, তো আমার একটা অন্য হলুদ চাইছিলাম, একদম কাঁচা হলুদ, এই তোমার দাদা ভাই যেমন শাড়ি তোমাদের, তো এইরকম টাইপের চাইছিলাম, ছিলাম না, এটাই পরবো, কি করার আছে, শাড়িটা খুব সুন্দর লাগছে দেখো ভিতরটা, এটা 1295 টাকা নিয়েছে। আর তোমার দাদা ভাই এটা পাঞ্জাবি বাস বিয়ে, তো পাঞ্জাবিটা আর এটা ম্যাচিং হয়নি, আমি ভেবেছিলাম এই কালারের পাঞ্জাবিটা নিই, তাহলে এরকম কালারের একটা শাড়ি নেবো, তো শাড়ি এরকম কালারের পেলাম না, এটা নিলাম, আর
আর কিছু কিনে নি সেরকম ব্লেজার আর এই আর এই একটা জিনিস হচ্ছে কোনো জন্য একটা লেহেঙ্গা লেহেঙ্গা না এটা হচ্ছে সেই কি বলছো কি বলো গো টু পিস যেটা বলো আর কি ক্রপ টপ এরকম আমি এটা খুলছি না ভাঁজ করতে পারবো না এটা খুলছি তো কিছু বলেনি এমনি আমরা নিজে থেকে কিনলাম আমার শাড়িটা কেমন হবে জানিও আর শাড়িটা খুললে হয়তো একটু লাইট হবে তো আর একবার মাকে নিয়ে বাজার যাবো ভাবলাম মাকে বললাম শাখা পড়তে তো মা বললো শাখা পড়বে তো আজকে ভিডিওটা আর বড় করছি না অনেক।